নমস্কার, আমি সাগরিকা। সাগরিকা কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে আজকে আবার আপনাদের সামনে আমি হাজির হয়েছি। দেখুন, আজকে আমি পটল চিংড়ি বানিয়ে নিয়েছি। আর কত সহজেই, এত সুন্দর রেস্টুরেন্টের মতো পটল চিংড়ি বাড়িতেও যে খুব সহজেই বানানো যায়, সেই রেসিপিটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। দেখুন, তার জন্য আমি প্রথমে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, পটল নিয়েছি, আলু নিয়েছি, আর নারকেলের দুধ নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, গরম মশলা, কাঁচা লঙ্কা, আর এখানে বাদাম আর পোস্তকে বেটে নিয়েছি। এখানে আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে নিয়েছি আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর তেজপাতা এবং দালচিনি, লবঙ্গ, এলাচ ও সাজিরে নিয়ে নিয়েছি। এইগুলো নিলেই মোটামুটি আমার রেসিপিটি তৈরি হয়ে যাবে। দেখুন, প্রথমেই আমি পটলগুলো কেটে নিলাম। এই সাইজ করে কেটে নিলেই হবে পটলগুলো। আলুগুলোও দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি। এইভাবে পটল আর আলুকে আমি কেটে নিলাম। এবার মাছগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন কত সহজে আমি মাছগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে যদি চিংড়ি মাছ ছাড়েন তাহলে কোনো অসুবিধে, কোনো সমস্যাই হবে না, একদম খুব সহজেই কিন্তু ছেড়ে যায়। দেখুন, মাছগুলো এবার পরিষ্কার করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। দেখুন, লবণ এবং হলুদ আমার মাখানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সরিষার তেলেই রান্নাটা করব। সরিষার তেলটা আমি খুব ভালো করে গরম হতে দিয়েছি, কারণ প্রথমেই আমি মাছগুলো ভেজে নেবো, আর মাছ ভাজার জন্য অবশ্যই তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। দেখুন, আমার মাছের জন্য তেল একদম রেডি, মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো হালকা করে ভেজে নিলেই হবে, খুব কড়া করে ভাজার কিন্তু এখানে প্রয়োজন নেই। সমস্ত টিপস অ্যান্ড ট্রিক ফলো করে যদি ভিডিওটি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন রান্নাটা একদম খুব সুন্দরভাবে বাড়িতেও কিন্তু করা যায়, আর রেস্টুরেন্টের মতো খেতে হয়। যেরকম আমরা অনুষ্ঠান বাড়িতে খাই, ঠিক সেরকম অসাধারণ স্বাদের একটা পটল চিংড়ি রেসিপি আমি দেখাতে চলেছি, এবং এই টিপসগুলো অবশ্যই আপনারা ফলো করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন স্কিপ না করে, তাহলে কিন্তু রান্নাটা আপনারাও বাড়িতে খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। দেখুন, এখানে মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি আরও একটু তেল দিয়ে দিলাম, সেই তেলেই আমি ভালো করে আলুগুলো ডিপ ফ্রাই করে নেব। পটল চিংড়ির জন্য আলুগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। দেখুন, এখানে আমি একটু চাপা দিয়ে ভেজে নিচ্ছি, যাতে ভাজার সাথে সাথে আলুগুলো হালকা একটু সেদ্ধও হয়ে যায়। আলুগুলো আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার কেটে রাখা পটলগুলো ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। দেখুন, পটলগুলো খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি এখানে, আর সামান্য একটু লবণ দিয়ে কিন্তু সবজি ভাজলে সবজিগুলো খুব সহজেই নরম হয়ে তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়। এখানে এই টিপসটা অবশ্যই আপনারা ফলো করবেন। পটলগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম এবং কড়াইতে এখন তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখন আমি যে মশলাগুলো রেখে দিয়েছিলাম, গোটা লবঙ্গ, এলাচ, গোলমরিচ এবং সাজিরে দিয়ে দিলাম, এবং একটা শুকনো লঙ্কা কুচিকে কুচি করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাগুলোকে আমাকে ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজগুলো খুব ভালো করে কিন্তু ভেজে নেব। দেখুন, পেঁয়াজগুলো এবার দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু এই সাইজের কুচি করে নেবেন, তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। একটু লম্বা কুচি করলে কিন্তু সেটা গ্রেভিতে দেখা যায়, কিন্তু এটা কিন্তু খুব সহজেই গ্রেভির সঙ্গে মিশে যায় এবং পেঁয়াজগুলো খুব সহজেই কিন্তু গলে যায়।
এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা বাটা দিয়ে দেবো। এবার দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এই সময় কিন্তু কোনোভাবেই আমি জল ইউজ করব না, জল ইউজ করলে মশলার যে সুন্দর টেস্টটা কিন্তু আর আসবে না। এখন আমি পেস্ট করে রাখা দুটো টমেটো নিয়ে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে আরও ভালো করে কিন্তু এখানে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনোভাবেই এখন জল ইউজ করব না, যতক্ষণ না মশলাতে তেলটা ছেড়ে দিচ্ছে। এইভাবে কিন্তু রান্না করলে টেস্টটা খুব সুন্দর আসে। দেখুন এখানে ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রান্নাটা করতে হবে। দেখুন মশলাটা দেখে মনে হচ্ছে যেন কষানো প্রায় হয়ে এসেছে। আর মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। দেখুন দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু তেলগুলো মশলা থেকে একদম ছেড়ে দিয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে মশলাটা একেবারে সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এই মশলাতে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো যোগ করলাম এবং ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে আরও ভালো করে কিন্তু মশলাটাকে আবারও আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে সুন্দরভাবে কিন্তু কষালে এটা একদম টেস্টটা অনুষ্ঠান বাড়ির মতো আসে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন রেসিপিটি টেস্ট কিন্তু একদম অসাধারণ হয়। বাড়িতে একটি মাত্র পদ দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় যদি সুন্দরভাবে এরভাবে রান্নাটা ফলো করা হয়। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি এতে যে আমার পোস্ত এবং বাদাম বাটাটা ছিল সেটাও যোগ করে দিলাম। দিয়ে সেটাও মশলার সঙ্গে একটু আমি ভেজে নিচ্ছি। এখন মশলা বাটা থেকে যে ধোয়া জলটা আমি আস্তে আস্তে অল্প অল্প পরিমাণ করে কিন্তু যোগ করতে হবে। একবারে কিন্তু অনেক জল দিয়ে দিলে তাতেও টেস্টটা কিন্তু ভালো আসে না। এই অল্প অল্প করে কিন্তু এখানে আমি জল অ্যাড করছি, একটু দেখুন। এবং গ্রেভিটাও এই আস্তে আস্তে জল অ্যাড করতে করতে কিন্তু গ্রেভিটা আস্তে আস্তে বাড়তে থাকছে। দেখুন আপনারা যদি আরও গ্রেভি চান তাতে কিন্তু আরেকটু জল যোগ করতে পারে। এখানে অবশ্যই টেস্ট করে লবণটা পরিমাণ মতো লবণ যোগ করবেন। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকেও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এখন এতে আমি সামান্য পরিমাণ জল যোগ করব। এখানে আরও একটা টিপস আছে, নারকেলের দুধ অবশ্যই এই সময় আপনাকে দিতে হবে রান্নাটাতে, তাহলে টেস্টটা একদম অনুষ্ঠান বাড়ির মতো আসবে। আমি বাজার থেকে নারকেলের দুধ কিনে নিয়েছিলাম, তো সেই দুধই আমি দিয়ে দিলাম।
এই ট্রিকটা অবশ্যই ফলো করবেন। চাইলে আপনারা নারকেল কুড়ো দিতে পারেন, নারকেলের দুধ যদি না পান। তাতে কালারটাও খুব সুন্দর আছে আর টেস্টটাও খুব সুন্দর আছে। আরও কিছুক্ষণ আমি ভালো করে কিন্তু আলু আর পটলকে সেদ্ধ করে নেব। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। এখন আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও একবার ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে, যাতে মশলাগুলো মাছের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায় আর টেস্টটা সবজির টেস্টটা খুব সুন্দর আসে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম, টেস্ট অনুসারেই দেবেন আপনারা। দেখুন রান্না আমার একেবারে কমপ্লিট, খুব সুন্দর একটা কালার এসেছে আর টেস্টটাও অসাধারণ সুন্দর এসেছে। অবশ্যই পরিবেশন করার সময় আপনারা সামান্য একটু ঘি দিয়ে দেবেন, তাহলে টেস্টটা আরও সুন্দর আসে। দেখুন এইভাবে বাড়িতে অবশ্যই বানাবেন, এবং আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনাদের রেসিপিটি। অবশ্যই বাড়িতে বানাবেন এবং সবার সঙ্গে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।